আমার একটা প্রশ্ন আমাদের বিএনপি নেতাদের কাছে। আচ্ছা, তার মা তো অসুস্থ, আপনারা অনশন করেন, তো ছেলে কেন মাকে দেখতে আসে না? এটা কেমন ছেলে সেটাই আমার প্রশ্ন। যে মা এত অসুস্থ, মরে মরে সেটাকে যখন তখন মরে যাবে, হ্যাঁ বয়সও হয়েছে আর অসুস্থ বটে, তো মাকে দেখতে আসে না কেন? আমি তো বলবো যে মাকে দেখতে আসুক। খালেদা জিয়ার আর এক ছেলে কোকো মারা গেল, তার বিরুদ্ধে মানি লন্ডারিং দুর্নীতির মামলাও ছিল, কিন্তু সে মালয়েশিয়াতে মারা যায়, তার লাশ আসে। আমি একজন মা, আমারও সন্তান আছে, আমি খালেদা জিয়াকে সহানুভূতি দেখাতে গিয়েছিলাম, আমার তরফ থেকে আমার মিলিটারি সেক্রেটারি তাদের বাসায় যোগাযোগ করে, সময় ঠিক করে, কিন্তু আমি যখন সেই বাসার সামনে যাই, বাসার গেট তালা দিয়ে বন্ধ করে দেয়, ভিতরে বিএনপি নেতারা ঘুরে বেড়াচ্ছে, ওদিকে তালা দেওয়া, আমাকে ঢুকতে দেবে না। কত বড় অপমান আপনারা একবার চিন্তা করে দেখেন, যে আমি গেছি সহানুভূতি দেখাতে আর সেখানে আমাকে সে ঢুকতে দেয় না। আর খালেদা জিয়া ভুলে গেছে সেই 71-এর পর কতবার ওই 32 নম্বরে গেছে, আর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব না থাকলে আর আমার মা সহযোগিতা না করলে ওই বেগম জি হিসেবে নিজের নাম পরিচয় দিতে পারত না, এটা হলো বাস্তব কথা। আর তখন কোথায় থাকতো? আর সে কিনা আমাকে ঢুকতে দেয়নি, তারপরেও আমি তাকে সাজাপ্রাপ্ত আসামি তাকে বাড়িতে থাকতে দিয়েছি। তারা অনশন করে খালদাজিকে বিদেশে পাঠাতে চায়, নেবেটা কে? যে ছেলে মাকে দেখতে আসে না সে নেবে? সে আশা দুরাশা, সে আশা দুরাশা। আর যে অত্যাচার করেছে, 2013 সালের কথা আপনাদের মনে আছে, খালেদা জিয়ার নির্দেশে অগ্নিসন্ত্রাস, প্রায় 3,800 মতো গাড়ি পুড়িয়েছিল, গাড়ি, সিএনজি, রেল, বাস, কিনা জীবন্ত মানুষগুলিকে আগুন দিয়ে দিয়ে পুড়িয়েছে, 500 মতো মানুষ পুড়িয়ে মারা গেছে, এখনো 3,000-এর মতো মানুষ তারা অগ্নিদগ্ধ অবস্থায় দিনের পর দিন যন্ত্রণা ভোগ করে চলছে, তাদের ছোড়া গ্রেনেড এখন এই যে আমাদের বহু নেতাকর্মী তাদের শরীরে। আমাদের মোহাম্মদ হানিফ যখন গ্রেনেড হামলা করে, তিনি আমাকে মানব ঢাল রচনা করেছিলেন, তার মাথায় সমস্ত স্প্লিন্ডার, অসুস্থ হওয়ার পরে তাকে এমআরআই করা যায়নি, চিকিৎসাটা দেওয়া যায়নি, সে তার জীবনটা দিয়ে গেছে।